আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সর্বপ্রথম সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জানাচ্ছি ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকাই কামনা করি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি যেখানে বসে আছি এই লোকেশনটা হচ্ছে সিমেট করসিন মোড় থেকে এয়ারফুট রোডে ঢুকলেই এই রোডটার নাম বলে এক নাম্বার রোড। প্রায় সময় আমি যখন মন ভালো থাকে কিংবা মন খারাপ থাকে তখনই আমি এখানে আসে বসে থাকি, দুই তিন ঘন্টা ধরে থাকি। অল্প কিছুক্ষণ আগে আমি অবশ্য একটা লাইভ করছিলাম, এর মধ্যে তো আমি দীর্ঘ দুই ঘন্টার মতো, দুই ঘন্টা কাছাকাছি আমি এখানে বসে আছি। তো এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে যতগুলো গাড়ি যাচ্ছে তো খুব একটা গাড়ি চলতেছে না বললেই চলে, তারপরেও যতগুলো গাড়ি যাচ্ছে নসিমন টমটম এগুলা প্রত্যেকটা গাড়ির মধ্যে চার ফিট বাই পাঁচ ফিট জায়গার মধ্যে 14 জন মানুষ, 13 জন মানুষ যাচ্ছে। অথচ যেখানে স্বাস্থ্যবিধি বলতেছে একজনের সাথে একজন 3 ফিট দূরত্ব বজায় রাখা, সেই জায়গার মধ্যেই 5 ফিট বাই 4 ফিটের মধ্যে 13 জন 14 জন মানুষ যাতায়াত করতেছে। যেমন এখানে একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, দুজন, প্রত্যেকটা মোটরসাইকেলের মধ্যে 2 জন 3 জন অবশ্যই আছে। এর মধ্যে আপনারা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন দূর থেকে আসতেছে, আমি আগে থেকে অন্তত শিওর যে এটার মধ্যে কোনো প্রকার শারীরিক দূরত্ব বজায় নেই। আপনারা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে 4 জন 4 8 9 10 11 জন ড্রাইভার সহ 11 জন, অথচ জায়গাটা হচ্ছে 3 ফিট 4 ফিট বাই 5 ফিট। এই আরেকটা ওইদিকে অপরদিকে দেখতে পাচ্ছেন তাও লোড, সেটার মধ্যে 11 জন, 2 জন তারা দেখছে, মোটরসাইকেল যেটা যাচ্ছে সেটার মধ্যে 2 জন। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো যে আপনি বাংলাদেশের আমাদের অভিভাবক, আপনার কাছে দায়িত্ব রয়েছে অপরিসীম, তাহলে আপনার কাছে প্রশ্ন আমার। আমি জি লাইভ, জি বয়েজ লাইভে একটু আগে লাইভ করছিলাম। আমি অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ আজ থেকে আমি একটা খুশির সংবাদ জানাচ্ছি আওয়ামী লীগের জন্য যে আপনাদের একটা ভোট অবশ্য বাঁচছে, সেটা হচ্ছি আমি। অনেকগুলো বাঁচছে, তার মধ্যে একটা বাঁচছে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আর সেটা হচ্ছে আমি। আজ 4 দিন ধরে আমি স্ব ইচ্ছা সৎ জ্ঞানে সঠিক মস্তিষ্কে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ মুজিবের আদর্শকে ভালোবেসে আওয়ামী লীগে অংশগ্রহণ করলাম। তো সেই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদেরকে আরও সজাগ হতে হবে, আমাদেরকে আরও বি কেয়ারফুল হতে হবে। আমাদের দেশ ইতালির মতো, যুক্তরাজ্যের মতো, যুক্তরাষ্ট্রের মতো চরম বিপর্যয়ে পৌঁছে যাচ্ছে না? তো সেটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে সজাগ থাকতে হবে। প্রত্যেকটা গাড়ির মধ্যে কোনো প্রকারের সামাজিক দূরত্ব, ব্যক্তিগত দূরত্ব, কোনো প্রকার দূরত্ব নেই। একটা গাড়ির মধ্যে 5 ফিট বাই 4 ফিটের মধ্যে 13 জন 14 জন মানুষ যাতায়াত করতেছে। তাহলে আমরা কতটুকু সচেতন আছি, কতটুকু আমরা বিপদমুক্ত আশা করতে পারি? যার কারণে আমি সকলের প্রতি, যার যার অবস্থান থেকে সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই কামনাই করছি। আর মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ছোট্ট একটা কথা বলবো, আপনার দলের মধ্যে গরু ছাগল যেগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে ফেলেন। আপনি ভালো করে জানেন, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট,
আপনি ভালো করে জানেন যে আপনার দলের মধ্যে কয়টা গরু ছাগল আছে, এটা নতুন করে আমাকে বলতে হবে না, এটা আপনি ভালো করে বুঝেন। তাই বলবো যোগ্য মানুষকে দিয়ে যোগ্য কাজটা পরিচালনা করান। আপনি যেন নির্দেশনা দেবেন, দেখেন আরেকটা গাড়ি আসতেছে নসিমন, 5 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যে অলরেডি তেরো জন মানুষ পিছনে 2 জন দাঁড়ায় থাকছে। 13 জন মানুষ 5 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যে যদি 13 জন মানুষ হয় তাহলে আমরা কতটুকু বিপদমুক্ত আশা করতে পারি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্লিজ আপনি আমার মায়ের সমতুল্য, আমি আপনার সন্তানের থেকেও ছোট, তাহলে আপনাকে মায়ের হিসাবে মায়ের জায়গায় দাঁড় করে আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি যোগ্য মানুষকে দিয়ে যোগ্য কাজটা করান। অযথা গরু ছাগল দিয়ে ওইসব কাজ হবে না। প্রত্যেকটা মোটরসাইকেলে 2 জন করে 3 জন করে মানুষ যাতায়াত করতেছে, তাহলে এটা কি আমাদের বাংলাদেশকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে না? তো পরিশেষে আমি কোনো প্রকারের বিভ্রান্তিকর কথা কিংবা কাউকে হেয় করি কোনো প্রকারের কথা বলে নাই। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। সকলে আমরা সচেতন হতে হবে, তবেই সোনার বাংলা গড়া সম্ভব। আমি শেখ মুজিবুর রহমানের অনেকগুলো বই পড়ছি, জিয়া রহমানের অনেকগুলো বই পড়ছি। শেখ মুজিবুর রহমানের বইগুলো পড়ে আমি বিশেষ করে ওনার আদর্শকে ওনার ইতিবাচক চিন্তাধারাকে আমার ভালো লেগেছে। সেই জন্য আমি নিজেই সৎ ইচ্ছায় সৎ জ্ঞানে সঠিক মস্তিষ্কে বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট করতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ করার সিদ্ধান্ত নিয়েছি। করার অলরেডি আমার আজকে চার দিন ধরে আমি এই আওয়ামী লীগ করতেছি। বাকিটা ভবিষ্যতে আল্লাহ মালিক। এই মোটরসাইকেলে 3 জন মানুষ যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেলে যদি 3 জন মানুষ যায়, 3 ফিটের মধ্যে বলছে একজন করে থাকার জন্য, এখন 3 ফিটের মধ্যে 3 জন যাচ্ছে, এটা আসলে দুঃখজনক ব্যাপার আমাদের জন্য। যাই হোক, সকলকে আবারও ঈদ মোবারক জানিয়ে, এবং আমরা সকলে মিলে সচেতন হতে হবে, একে অপরকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে, একে অপরের দিকে দেখতে হবে, মানুষ মানুষের জন্য। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো যে আপনার বাবার যে স্বপ্ন ছিল, যে চিন্তাধারা ছিল, ওইগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আপনি কাজ করতেছেন ইতিমধ্যে, কিন্তু আপনাকে আরও সচেতন হতে হবে, আরও সজাগ হতে হবে। এই নসিমনে 13 জন মানুষ যাচ্ছে, তেরোজন মানুষ যাচ্ছে, একটা গাড়ির মধ্যেও আপনি আমাকে বলতে পারবেন না যে নিরাপত্তা, যে দূরত্ব বজায় রাখতে বলতেছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে বলতেছে, ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে বলতেছে, একটা গাড়ির মধ্যে নেই। কয়টা গাড়ি যাচ্ছে, যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন হায়েস্ট নোয়া গাড়ি, এগুলো অবশ্য প্রশাসনের গাড়ি, এগুলো সামাজিক দূরত্ব আছে। হ্যাঁ, এগুলো প্রশাসন, এগুলো শুধু ড্রাইভার আছে, আর একটা লোক আছে কোনোটার মধ্যে শুধু ড্রাইভার আছে, এগুলো প্রাইভেট গাড়ি। হ্যাঁ, নসিমনে দেখেন আরেকটা যাচ্ছে রোডের ব্যাপারে, নসিমন একই অবস্থা, রিক্সার মধ্যে 3 জন রিক্সাওয়ালা সঙ্গে ড্রাইভার সঙ্গে 4 জন মানুষ রিক্সায় যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। তো আমার কথাগুলো কেউ বিয়াদবি মাইন্ডে নেবেন না, ছোটো ভাই হিসাবে সন্তান হিসেবে ক্ষমা করবেন, যদি কোনো ভুল বসতি কিছু বলে ফেলি, ভুল হয়ে থাকে, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। তো সকলের প্রতি দোয়া রইল, ঈদ মুবারক জানালাম, আমার জন্য দোয়া করবেন। আমি আজকে কদিন এমনিতে শরীরটা অন্যরকম লাগতেছে, তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহর রহমতে রোজা রাখছি। আজকে ঈদও করছি, অবশ্যই মার্কেটিং করি নাই, কেননা দোকানপাটে যাই নাই মার্কেটে, কেননা বাসে থাকলে করতে পারবো ইনশাল্লাহ। অলরেডি আমার পুরান পোশাক পরে আমি বসে আছি, আপনারা একটু আমি আপনাদেরকে দেখাই আমার জামাগুলো। আসসালামু আলাইকুম। দেখুন আরেকটা নাও সিমন, এটার মধ্যে সেম 13 জন মানুষ, রিক্সার মধ্যে আছে 3 জন ড্রাইভার সহ, ওইদিকে সেম কন্ডিশন প্রত্যেকটা গাড়ি, কারণ গাড়িগুলো আসতেছে আমি দেখতে পাচ্ছি, গাড়িগুলো যে আসতেছে। হ্যাঁ, অনেকক্ষণ, আমি প্রায় 2 ঘন্টার কাছাকাছি হবে, 2 ঘন্টা হয়ে যাবে প্রায় আমি বসে থাকছি এই জায়গাটার মধ্যে। আমি এই জি বয়েস 24 ওটার মধ্যেও লাইভ করছি একটু আগে। যাই হোক, সব মিলে ভালো থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি।
সারা পৃথিবী প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি, সকলে দোয়া করবেন। আর সকলে দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে এই গজব কি অগ্নি পরীক্ষা সেটা আল্লাহ ভালো জানে, মহামারী করোনা ভাইরাস থেকে যেন আমাদেরকে মুক্ত দেয়। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে আপনারা দেখতে পাচ্ছেন গোটা পৃথিবী তথা বাংলাদেশ গোটা পৃথিবী পর্যন্ত আজ চরম দুর্ভোগে ভুগতে হচ্ছে, অনিশ্চয়তায় দিন গুনতে হচ্ছে। তো আমি সকলের জন্য দোয়া করি, সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঘরে থাকবেন, ঘর থেকে অতি প্রয়োজন ছাড়া কারো সংস্পর্শে যাবেন না, এই কামনাই করছি। সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক।